বাবু ভাইয়ের কচা মাছ ধরা প্লাস আপনারা ছাতু তৈরি করা এই ভিডিওটাতে দেখতে পারবেন। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ আনন্দ উপভোগ করতে থাকেন। এই মাছটা হাতে দে, তন্তে লাগান, সোজা করেন, মাছটা হাতে নেন, মাছটা হাতে নেন, না না কাছে যাও, কাছে ধরবো না, কচা কষার সাউন্ডটা হয়ে যায়। এটা হচ্ছে মশলা ছাতু, আপনার আছে কমপ্লিট ঘি নারিকেল তেল দিয়ে যেটা ভাজা হয় মশলাপাতি দিয়ে তেলযুক্ত আর কি মশলা ছাতু। এখানে আছে আধা কেজি, আর একটা দিয়ে দাও, একটা শুকনো ছাতু দাও, দেখো শুকনো একটা আছে, দাও এরকম দুটো দাও। এটা হচ্ছে শুকনো ছাতু, হলুদ পাউডারটা বের করো, না না হাফ, আর ওটার ওটার দাম 50%। মধু দো, ওই যে মধু দো, ঘি কয়ে ঘি 50 গ্রাম মতো, ক্রিম ল্যাপিং করে ২৫ গ্রাম মতো ক্রিম ল্যাপিং, আনুমানিক 20-25 গ্রাম। বেড়া সুত তেলটা দিতে করে প্রত্যেকটা জিনিস প্রতিবার দেওয়ার সময় ডলা ভালো, কিন্তু এই ভিডিও করার সাথে হচ্ছে আপনার একবারে সব কিছু দিয়ে তারপরে করা হচ্ছে।
50 গ্রাম মতো হচ্ছে আপনার নারিকেল তেল যাবে। ব্যাস এবার হচ্ছে মিশানোর পালা। এটা হচ্ছে সম্পূর্ণ শুকনো ছাতু। এখানে যে টোপটা তৈরি করব বা লাড্ডু কাটাতে যে টোপটা গাঁথবো, এটা হচ্ছে বিশেষ একটা বসিতে। এটা 2024-এর সব থেকে ভালো মানের একটা লাড্ডু কাটা সেট। আর কেন ভালো কাটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এটাতে যেরকম আপনারা টোপ গাঁথতে পারবেন কাতল মাছ ধরার জন্য, বা ছাতু কাটায় খালি যে কাতল বাদে তা না, অন্যান্য মাছও হয়। এই কাটার উপরিভাগে দেখবেন যে ছোট করে একটা জায়গা ফিডার করে দেয়া, আর ওখানে আপনি চাইলে চার দিতে পারবেন বা আটা টোপটা পিঁপড়া ডিম দিয়ে আপনারা দিতে পারবেন। ওখানেও মাছ মুভমেন্ট করতে আসবে আর ওই কাটাতে আপনার বাদ দেয়। আপনারা এটা যদি ভালো করে দেখেন আর বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কেন আপনার বর্তমানে সব থেকে সেরা। আপনারা যারা শুকনা লাড্ডু গাঁথতে পারেন না তারা অবশ্যই আমার হাতের দিকে খেয়াল করবেন এবং টোপটা গাঁথা সম্বন্ধে বোঝার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এই শুকনা লাড্ডু আপনারাও গাঁথতে পারবেন। ভালো করে খেয়াল করে দেখলে দেখবেন যে এই টোপটা যখন গাঁথা হয় এক একটা বসি খুব সমান্তরালভাবে আপনার সোজা উপরিভাগের দিকে রেখে চাপ দিয়ে বসাই দিয়ে আবার ছাতু একটু আগোয় দিয়ে তারপরে হচ্ছে দু আঙুল দিয়ে একটা মেজারমেন্ট চাপ দেওয়া হয়। আর এই মেজারমেন্ট চাপটা দেওয়া হয় দুই আঙুলের মাঝখানে, কিন্তু কাঁটাটা থেকে যায়। তার মানে আটটার দিকে আপনার এই কাঁটাগুলো সেট হয়ে আসে। এবার সুন্দর করে চেপে দিয়ে গোল করে এর একটা আকৃতি দিতে হবে, মানে গোল আকৃতি দিতে হবে, যাতে করে এই লাড্ডুটা যখন আপনি গোল আকৃতি করবেন তখনই এই লাড্ডুটা কিন্তু জায়গা মতো আপনি যে জায়গায় দিতে চান ওই জায়গায় যাবে। আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার চ্যাপটা লাড্ডু হয়ে গেলে কিন্তু জায়গাতে যাবে না, যত গোল হবে তত ভালো হবে। আর এই লাড্ডু গাঁথার সময় অনেকে আপনার দেখা যাচ্ছে একটু লম্বা করে গাঁথে, ওটাও ঠিক আছে, ওটাও করা যায়, কিন্তু সব থেকে ভালো হয় গোল করে গাঁথতে পারলে। এবার হচ্ছে ল্যাপিংয়ের পালা। ল্যাপিং দেওয়া হবে, ল্যাপিং আপনার অনেক কায়দায় দেওয়া যায়। যাক এখন যে জিনিসটা দিলাম এটা হচ্ছে আটা, আপনার পিঁপড়া ডিম দিয়ে আপনার আটা লাগাই দেওয়া হলো ওই জায়গাটা, ওই যেখানে হচ্ছে ফিটার ছিল ওখানে আটা লাগাই দেওয়া হলো। তারপরে হচ্ছে যথারীতি এটা চালবো, চেলে দেখাবো আপনাদের, সমস্যা নাই, দেখতে থাকেন পুরো ভিডিওটা। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। রেগুলার যারা আমার ভাই ব্রাদার আছেন আমার ভিডিও দেখেন, প্লাস যারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন তাদের একটা কথা বলি, যেরকম আপনাদের দায়িত্ব একটা লাইক দিয়ে দেওয়া, এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে মন থেকে ভালোবাসেন যারা একমাত্র তারাই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনাদের কাছে আমার দাবিটা হচ্ছে অনেকখানি বেশি। এটা হচ্ছে মুখ চার, সুন্দর করে আগে একটু তেল দিয়ে তারপরে মুখ চারটা সবসময়ের জন্য আপনার তেলের উপরেই আপনার বসাবেন, বসাই দিয়ে তারপর আপনারা চেপে দেবেন। ডাইরেক্ট কেউ চারটা টোপের গায়ে দিবেন না আগে থাকতে, আগে একটু তেল দিবেন টোপের উপরিভাগে দিয়ে তারপরে যে জায়গাটায় আপনি টোপটা আর ল্যাপিং লাগাইতে যাচ্ছেন ওই জায়গাটায় আপনি তখন ল্যাপিংটা বসাই দিয়ে চেপে দেবেন। তো ইনশাল্লাহ এখন চালবো।
চেরে পানিতে ফেলবো। দেখেন কি মারে, দেখি কি হয়। আপনারা যারা মাছ ধরা সম্বন্ধে জানতে এবং শিখতে চান, ইনশাআল্লাহ মনোযোগ সহকারে আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যেহেতু আমি সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের শেখানোর উদ্দেশ্যেই করে থাকি, আমি যেহেতু শিখে শেখাই, ইনশাআল্লাহ আমার এখান থেকে সব সত্য প্রচার ভালো জিনিসগুলোই শিখতে পারবেন। আর একটা কথা বলি, আপনারা যারা মাছ ধরা ভালোবাসেন, বাস্তব ভিত্তিক ভিডিওগুলোর সাথে থাকবেন। যারা অবাস্তব ভিডিও তৈরি করে এবং কাব্যকথা রূপকথার খাদ্য খাবার দেখায়, তাদের থেকে একটু দূরে থাকবেন। বিশেষ করে যে সকল টোপচার বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিল খায় না বা কোনো শিকারের সাথে মিল খায় না, এই জাতীয় টোপ যদি দেখেন ওই ভিডিওগুলো অ্যাভয়েড করুন, ওটা থেকে আপনি কখনোই লাভবান হবেন না। এর জন্য আপনি ওই ভিডিওগুলোর ব্যাপারে রিপোর্ট করতে পারেন। ইনশাআল্লাহ এই জিনিসগুলো আপনাদের বোঝা দরকার আছে, যারা আপনারা মাছ ধরা ভালোবাসেন। ইনশাআল্লাহ এখন থেকে এই জিনিসগুলো খেয়াল করবেন, তাহলে মাছ ধরার বিষয়গুলোতে আর কখনো মিথ্যা প্রচার চলবে না। বাস্তব ভিত্তিক সত্য প্রচারগুলোই বাধ্যতামূলক প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের করতে হবে। আমি চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের ঐতিহ্য বাঁচানোর লড়াই করে যাওয়ার জন্য, যেহেতু মাছ ধরা আমাদের দেশের একটা মারাত্মক ঐতিহ্য ধরে রেখেছে। তাই ইনশাআল্লাহ আপনারাও আমার সাথে থাকবেন, আপনাদের প্রত্যেকেরই দোয়া ভালোবাসা পেলে আমি বাংলাদেশের এই মাছ ধরা নিয়ে আরও ভালো ভালো ভিডিও তৈরি করে দিতে পারবো, আপনাদের শেখাইতে পারবো বিভিন্ন জায়গা থেকে শিখে এসে। এর জন্য অবশ্যই সাথে থাকবেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা। বাবু ভাইয়ের এই রাতেই আমরা প্রায় 30টার কাছাকাছি মাছ ধরছি, বিকাল 4টা থেকে নিয়ে রাতের 8টা পর্যন্ত। ও টাইমে আমাদেরই মাছ ভালো হয়েছে, অন্যান্য সিটে রাতে বা ওই টাইমটাই মাছ ততটা হয় নাই। মাছের রেজাল্ট হয়েছে হচ্ছে আপনার পরের দিন 12টার